হ্যালো গাইজ, তো গতকাল রশিদ খানের হ্যাট্রিকের পরও জয় পেল না গুজরাট টাইটান্স। শেষ ওভারে রিঙ্কু সিংহের 5 ছক্কা 3 উইকেটে অবিশ্বাস্য এক জয়ের রেকর্ড দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। গুজরাটের করা 4 উইকেটে 204 রানের জবাবে শেষ বলে 7 উইকেটে দারুণ জয় পেয়েছে কলকাতা। আহমেদাবাদে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান শাহকে নিয়ে ধীরে শুরু করেন শুভমান গিল, 17 বলে 17 রান করে নারিনের বলে আউট হন ঋদ্ধিমান। দ্বিতীয় উইকেটে 77 রানের জুটি করে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন গিল এবং সাই সুদর্শন। দলীয় 100 রানে গিলকে আউট করেন নারিন। সাজগড়ে ফেরান আগে 31 বলে 39 রানের ইনিংস খেলেন এই ওপেনার। ক্রিজে নেমেই ঝড় তুলেছেন অভিনব মনোহর, অবশ্য 8 বলে 14 রানের বেশি করতে পারেননি তিনি। দলীয় 153 রানে নারিনের তৃতীয় শিকারে পরিণত হয় সাই সুন্দরশন। তার আগেই অবশ্য ঝড়ও অর্ধশত তুলে নেন এই ব্যাটার, 38 বলে 53 রান আসে সুদর্শনের ব্যাট থেকে। গুজরাটের রান 200 রানের কোটা পার করে মূলত বিজয় শঙ্করের ঝড়ে, 24 বলে 6, 5টি 6 ও 4টি 4 মারে অপরাজিত 63 রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। শেষ পর্যন্ত 4 উইকেটে যে হারিয়ে 204 রান থামে গুজরাটের ইনিংস। 205 রানের বড় সংগ্রহ তাড়া করতে তৃতীয় ওভারেই রহমানুল্লাহ গুজবাজের উইকেট হারায় কলকাতা। আর দলীয় 28 রানে আরেক ওপেনার নারায়ণ জাগাদেশন আউট হলে চাপে পড়ে নাইট রাইডার্স। সেখান থেকে ইনিংস মেরামতের কাজে নামেন ভেঙ্কটেশ আইয়ার আর অধিনায়ক নীতিশ রানা। 100 রানের জুটি গড়ে নীতিশ আউট হয় জোসেফের বলে স্বামীর হাতে ক্যাচ দিয়ে। আউট হওয়ার আগে কেকেআরের অধিনায়কের ব্যাট থেকে আসে 29 বলে 45 রান, সেখানে ছিল 3টি 6 আর 4টি 4 মার। নীতিশ আউট হলেও রানের চাকা সচল রাখেন ভেঙ্কটেশ আইয়ার, 5টি 6 আর 8টি 4 40 বলে 83 রানের ইনিংস খেলেন আইয়ার। দলীয় 154 রানে জোসেফের বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলে কিছুটা ফিকে হয়ে যায় কলকাতার জয়ের সম্ভাবনা। তার পরের ওভারে পিচে যে ঝড় তোলেন গুজরাটের ভারপ্রাপ্ত অধিনায়ক রাশিদ খান। নিজের প্রথম 3 ওভারে 35 রান দেওয়া রাশিদ খান 17তম ওভারে প্রথম 3 বলে 3 উইকেট তুলে করেন এবারের আসরের প্রথম হ্যাট্রিক। প্রথম বলে আন্দ্রে রাসেলের শর্ট প্যাডে লেগে উপরে উঠে গেলে গ্লাভস বন্দি করেন উইকেটরক্ষক শিকারাত ভারাত। দ্বিতীয় বলে আরেক ক্যারিবীয় ব্যাটার সুনীল নারিন আউট হয় ডিপ মিড উইকেট ক্যাচ দিয়ে। আর দ্বিতীয় বলে শার্দুল ঠাকুর পা দেন রশিদ খানের গুগলিতে। 153 রানে 3 উইকেটে থেকে 154 রানে 7 উইকেটে পরিণত হয় জয়ের সম্ভাবনা একেবারেই শেষের দিকে ছিল কলকাতার। কিন্তু জয়ের নায়ক তখনও ক্রিজে ছিলেন, শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 29 রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে উমেশ যাদব স্ট্রাইক দেন রিঙ্কু সিংকে। 2022 সালে শেষ ওভারে 18 রান তুলেও লখনউয়ের বিপক্ষে দলকে জেতাতে পারেননি তিনি। এবার সমীকরণটা আরও কঠিন হলেও আর ভুল করেননি রিঙ্কু। আগের 3 ওভারে 38 রান দেওয়া ইয়াশ দয়ালকে একে 5 বার মাঠ ছাড়া করে রীতিমতো জয় ডাকাতি করে নিয়ে যায় গুজরাটের কাছ থেকে। প্রথম 6টি ছিল লং অফের উপর দিয়ে, দ্বিতীয় ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের গ্যালারিতে, তৃতীয় 6টি আবারও লং অফ আর চতুর্থ লং অনের উপর দিয়ে আশ্রয় ফেললে অবিশ্বাস্য এক জয়ের কাছে চলে যায় কেকেআর। শেষ বলটিকে লং অনের পথে ধরিয়ে দিলে 3 উইকেটে দারুণ জয় তুলে নেয় কলকাতা। 3 ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে এখন কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ সেরা হয়েছেন 21 বলে 38 রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে দেওয়া পৌঁছে দেওয়া রিঙ্কু সিং। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।